নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 185তম জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও সহস্র প্রণাম। স্মৃতিসুধায় সাহিত্য সম্রাট। উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি জন্ম তোমার কাঁঠালপাড়া গ্রাম। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র অমর সেনা। সাহিত্যের মন্দিরে তোমার সদা অধিষ্ঠান, তোমায় ছাড়া গল্প উপন্যাস যেন গতিহীন প্রাণ। তোমার কালজয়ী সৃষ্টি দেবী চৌধুরানী, তার সাথে অনবদ্য কপালকুণ্ডলা ও রাধারানী, আনন্দমঠ, রাজসিংহ, দেনা পাওনা আর দুর্গেশ নন্দিনী, তোমার সাহিত্য রচনা ইন্দিরা ও মৃণালিনী। যদিও তুমি নেই আজ আমাদের পাশে, তবুও সৃষ্টি বন্দে মাতরম এর সুর আমাদের সবার অন্তরে ভাসে। বাংলার আকাশে বাতাসে চিরস্মরণীয় বাংলা সাহিত্যে তোমার অবদান আজ জন্মদিনে জানাই তোমায় শতকৃতি। যেহেতু বন্দে মাতরম সুরটা আমাদের সবার অন্তরে ভাসে, কথাটা যেহেতু লেখা আছে, তো এই গানটা না করে তো শেষ করা যায় না। তো বন্ধুরা, এই গানটা একটু আমি চেষ্টা করছি দিয়ে শেষ করব। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলং সুফলং মলয়জ শীতলং শুশ্রূষামূলং মাতরম, বন্দে মাতরম শুভ্রজ্যোৎস্না পুলকিত বন্দে মাতরম গানটা শেষ করলাম। আজকের দিনে তাকে প্রণাম জানিয়ে আমার নিবেদন, শ্রদ্ধাঞ্জলি আপনাদের সামনে সঁপে দিলাম। ভালো লাগলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।